প্রিয় দর্শক শ্রোতা, চ্যানেল আই স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হল এভরি লাস্ট চাইল্ড, বাংলাদেশের প্রেক্ষিতে যেটাকে বলা হচ্ছে অবহেলিত প্রতিটি শিশু। এই এভরি লাস্ট চাইল্ড এই বিষয়বস্তুকে সামনে রেখে সেভ দ্য চিলড্রেন বিশ্বব্যাপী তার প্রচারণা শুরু করতে যাচ্ছে। গত 26 এপ্রিল বিশ্বের 120টি দেশে এই প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। বাংলাদেশেও 26 এপ্রিল এই প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেছে। যেহেতু সেভ দ্য চিলড্রেন এই প্রচারণার মূলে রয়েছেন, সেহেতু আমরা সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ কান্ট্রি অফিস থেকে আমাদের আজকের অতিথিদের আমন্ত্রণ করেছি। আমার একদম বামে যিনি বসে আছেন তালাত মাহমুদ, পরিচালক শিক্ষা। তার পাশে বসে আছেন লায়লা করিম, ম্যানেজার অ্যাডভোকেসি শিশু সুরক্ষা। আমার ডান দিকে বসে আছেন সেলিনা আমিন, সিনিয়র অ্যাডভাইজার হেলথ সিস্টেম। এবং সর্বডানে বসে আছেন আশিক ইকবাল, পাবলিক অ্যাডভাইজার পলিসি রাইটস অ্যান্ড গভর্নেন্স। এই প্রচারণার যে বাংলাটি বাংলাদেশে করা হয়েছে, আমি ইতিপূর্বেই বলেছি অবহেলিত প্রতিটি শিশু, এবং তার নিচে বলা হচ্ছে ন্যায্য বরাদ্দ, সমান সুযোগ এবং দায়বদ্ধতা। অর্থাৎ সর্বশেষ প্রতিটি শিশুর জন্যে বরাদ্দের কথা বলা হচ্ছে, ন্যায্য বরাদ্দের কথা বলা হচ্ছে, সমান সুযোগ তৈরি করার কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে প্রতিটি শিশুর জন্যে সরকারের সমান দায়বদ্ধতা নিশ্চিত করার কথা। এ বিষয়ে আমি আমাদের এখানে উপস্থিত রয়েছেন পরিচালক শিক্ষা তালাত মাহমুদ, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে এই যে অবহেলিত প্রতিটি শিশু বা এভরি লাস্ট চাইল্ড, এবং তার পরে আপনারা বলছেন ন্যায্য বরাদ্দ, আপনার দায়বদ্ধতা এবং সমান সুযোগ, এটা কি একটু বিস্তারিত আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবেন যে এই পুরো বাক্য বা পুরো শব্দগুলোর মধ্যে দিয়ে আপনারা কোন মেসেজটাকে তুলে ধরতে চাচ্ছেন দর্শকদের জন্য? ধন্যবাদ বকুল ভাই। সেভ দ্য চিলড্রেন 120টি দেশে শিশু অধিকার নিয়ে কাজ করছে। সেভ দ্য চিলড্রেনের আগামী 3 বছরের যে পরিকল্পনা, সেটার উপর ভিত্তি করেই আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ ঠিক করেছি আমরা। আমরা জানি যে বিশ্বব্যাপী অনেক শিশু খুব ভালোভাবে বেড়ে উঠছে, কিন্তু আবার অগণন শিশু সুবিধা থেকে বঞ্চিত, সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না, শিক্ষা পাচ্ছে না, সে স্বাস্থ্য সুযোগ পাচ্ছে না, এবং খুব অবহেলিত অবস্থায় বেড়ে উঠছে। সেই সব অবহেলিত শিশুদের নিয়েই আমাদের আগামী 3 বছরের যাত্রা এবং এই ক্যাম্পেইনের উদ্বোধন। তাহলে আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি যে আমরা এই উন্নয়ন কর্মকাণ্ডে এতদিন নানা রকম টার্মিনোলজি শুনে এসেছি, নানা রকম শব্দ শুনে এসেছি যে দরিদ্র, প্রান্তিক। এবার আমরা দেখছি প্রতিটি সর্বশেষ শিশু। এই প্রতিটি সর্বশেষ শিশু কারা এবং কাদেরকে মিন করছেন আপনারা? আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রতিটি সর্বশেষ শিশু, যে শিশুরা শিক্ষার ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা অনেক অগ্রগতির পরেও 50 লক্ষ শিশু স্কুলের বাইরে। সুতরাং আমাদের টার্গেট হলো এই এই শিশু, এই 50 লক্ষ শিশুর প্রতিটি শিশু। একইভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছে না যেসব শিশু, সেই অংশের প্রতিটি শিশু। আমি এবার একটু সেলিনাপা আপনার কাছে আসতে চাই যে এই যে এভরি লাস্ট চাইল্ড, এবং এর আপনি তো হেলথে আছেন, এই এভরি লাস্ট চাইল্ড প্রচারণাটা আপনি হেলথের ক্ষেত্রে কিভাবে মানে কাজে লাগবেন বা কিভাবে পরিকল্পনা করছেন? খুবই জরুরি কথা। আসলে স্বাস্থ্যখাতে কিন্তু অগ্রগতি হয়েছে, আমরা জানি আমাদের শিশু মৃত্যুর হার কমেছে, মাতৃমৃত্যুর হার কমেছে। যেমন আমরা সরকারের সাথে কাজ করছি বুঝাবার জন্য যে যেসব মায়েরা স্বাস্থ্যকেন্দ্রে যান ডেলিভারি করার জন্য, সেটা কিন্তু আলটিমেটলি সুস্থ একটা শিশু জন্মের জন্য, সেটা কিন্তু লোয়েস্ট কুইন্টিলে মাত্র 15%, বা ধরেন গর্ভকালীন সেবা নেওয়ার জন্য যেসব মারা যান সেটা কিন্তু লোয়েস্ট কুইন্টিলে মাত্র 36.5% মতো। তো এই যে জনগোষ্ঠীটা, এত জনগোষ্ঠী যে রয়ে গেছে, তারা ঠিকমতো স্বাস্থ্যসেবা, সন্তান প্রসবের জন্য ফেসিলিটিতে যাচ্ছেন না, এবং তারা ঠিকমতো সেবা নিচ্ছেন না গর্ভকালীন সময়ে, এদেরকে আমরা আসলে টার্গেট করেছি। এবং সেটা টার্গেট করতে যে জিওগ্রাফিক্যাল যে ভ্যারিয়েশন, যেমন হবিগঞ্জ, যেমন নোয়াখালী, ঝালকাঠি, বরিশাল, এইসব জায়গায় আমরা কাজ করার চেষ্টা করছি, এবং
ডেফিনেটলি সরকারের সাথে। আপনাদের কাছে কি এরকম একদম পরিষ্কার চিত্র আছে যে বাংলাদেশে এই এই জেলায়, আমি যদি প্রচারণার সঙ্গে আপনাদের সম্পর্ক তৈরি করতে চাই, এই এই জেলায় শিশুরা আছে যাদেরকে আমরা বলছি স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে সর্বশেষ শিশু? যেমন ধরেন, মানে এটা আমরা লো পারফর্মিং এরিয়া বলি, যেমন আমরা কিন্তু খুলনা ডিভিশনে কাজ করছি না, ওখানকার ইনফরমেশন, ওখানকার ডেটা কিন্তু আপনার সিলেটের ডেটার থেকে অনেক হাই। সিলেটে যে 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 পরিমাণ শিশুরা মৃত্যুবরণ করছে, আমি বলছি শিশুবর্তে নিওন্যাটাল, মানে 28 দিনের নিচে যাদের বয়স, সেইটা তুলনায় খুলনায় কিন্তু অত বেশি না। এই ধরনের জিনিসগুলো আমরা স্পেসিফিক্যালি টার্গেট করে কাজ করছি যাতে তারা ঠিক মতন সেবাটা পায়। অপুষ্টির ক্ষেত্রে স্লামের অবস্থা কিন্তু প্রায় 47% কিন্তু অপুষ্টিতে ভুগছে, এবং তাদের মধ্যে আপনার আমরা যদি আরও বলি আন্ডার 5 মর্টালিটি রেট, যেটা আমরা বলি 5 বছরের নিচে শিশুদের মৃত্যু, সেটা কিন্তু অন্য নন স্লাম জায়গা থেকে স্লামে বেশ হাই। তো এইসব জায়গাগুলো চিন্তা করে সেভ দ্য চিলড্রেন স্পেসিফিক ইন্টারভেনশন নিয়েছে, যে যাতে আমরা ক্যাম্পেইনের সাথে কাজটা এগিয়ে নিয়ে যেতে। অনেক ধন্যবাদ। আমি এবার একটু লায়লা আপা আপনার কাছে আসতে চাই, আপনি তো সুরক্ষা, শিশু সুরক্ষা নিয়ে কাজ করছেন। শিশু সুরক্ষা নিশ্চিতকরণ এই বিষয়টিকে এই প্রচারণার মাধ্যমে কিভাবে আপনারা নিয়ে আসছেন, বা কিভাবে এই প্রচারণার মধ্যে দিয়ে শিশু সুরক্ষার নিশ্চিতকরণের কাজটি আপনারা করবেন? সেলিনা আপার কথা সূত্র ধরেই বলি, এই প্রচারণার যে তিনটা আমাদের বিষয় আমরা নিয়েছি, শিক্ষা, স্বাস্থ্য, এর সঙ্গে সঙ্গে প্রোটেকশান এসছে, এটা ইম্পর্টেন্স আছে দেখে, এটার গুরুত্ব অনেক বেশি। এবং এটা এই প্রচারণায় আমরা এটা এভাবে দেখছি যে এই শিশু সুরক্ষার মধ্যে আমার যেন প্রত্যেকটা শিশু থাকে, কোন শিশু, কোনো শিশু যেন বাদ না যায়। তাহলে ভাই আপনার কাছে আবার ফিরে আসতে চাই, এই জায়গাটা আমার কাছে এখনও খুব বেশি পরিষ্কার নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে শিশুরা প্রায়, আমি জানি না এনরোলমেন্ট বলে, কেউ কেউ বলে যে ভর্তির সংখ্যা প্রায় 98%, অথবা কোনো কোনো ক্ষেত্রে গভর্নমেন্ট বলছেন 99%। তাহলে কি আপনাদের মানে লক্ষ্যমাত্রায় সবচেয়ে কম শিশু রয়েছে, মাত্র 1% যে যারা এভরি লাস্ট চাইল্ড, নাকি আপনারা এবার এটাকে অন্যভাবে বর্ণনা করছেন, বা প্রচারণায় এদেরকে আপনারা কীভাবে সম্পৃক্ত করছেন? ডেফিনেটলি আমি একমত, এবং সরকারের যে একটা ব্যাপক সার্থকতা রয়েছে এই ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে, সেটা আমরা সবসময়ই বলি, এবং সেটা ইভেন এশিয়াতে একটা উদাহরণ যে ভর্তির হারের ক্ষেত্রে, এবং 97.3% ভর্তির হার। কিন্তু এখনও আপনার ড্রপ আউট কোয়ালিটি এবং বিভিন্ন অবহেলার কারণে ড্রপ আউটের হার এখনও 20% উপরে। আচ্ছা, সুতরাং স্কুলের বাইরে ভর্তি হতে পারছে না 3%, এবং ড্রপ আউট হচ্ছে যে শিশু 20% বেশি, এইটা মিলে এখনও 50 লক্ষ শিশু স্কুলের বাইরে। এরা কি সারা দেশে, নাকি সেলিনাপাড়া যেরকম হেলথের ক্ষেত্রে বেশ কিছু জিওগ্রাফিক্যাল লোকেশন আইডেন্টিফাই করেছেন, আপনাদের এরকম কিছু জিওগ্রাফিক্যাল? হ্যাঁ, ডেফিনেটলি এই 50 লক্ষ শিশু এখন আসছে যে কোথায় এই 50 লক্ষ শিশু, আমরা যদি কাজ করতে চাই, আমরা যদি সরকারকে অনুরোধ করি যে তাদের জন্য বিশেষভাবে কাজ করার, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন জায়গাতে। আমরা যদি দেখি জিওগ্রাফিক্যালি শহরের মধ্যে বস্তিতে এদের সংখ্যা সবচেয়ে বেশি, আর প্রত্যন্ত গ্রামাঞ্চল, এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে যেমন রয়েছে, আপা বললেন হাওড়ের কথা, চরের কথা, আপনার চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এলাকার কথা, এই সব প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং শহরের বস্তি এলাকায় মিলে এই সংখ্যাটা ব্যাপক, এই 50 লক্ষর। আমি একটু ফিরে আসি ইয়ের কাছে, মানে আশিক ভাইয়ের কাছে। ধন্যবাদ বকুল ভাই, আমাদের অনেক অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু একই সাথে আমরা এটাও জানতে পারি যে অনেক শিশু আমাদের এই অগ্রগতির সুফল থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু যেই ক্ষেত্রে আমরা একটু দুশ্চিন্তার মধ্যে থাকি, সেটা হচ্ছে আপনি যে প্রসঙ্গটা তুললেন, সেটা হচ্ছে যে সম্পদের বরাদ্দ বা বাজেটের বরাদ্দ যে জায়গাটা, যেটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই অগ্রগতির পরিকল্পনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই ক্ষেত্রে আমি এটা আসলে, যদি আমি আমরা যেরকম শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা নিয়ে কথা বললাম, সেগুলো ধরেই বলি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের বরাদ্দ অন্যান্য দেশের তুলনায় এবং আমাদের সার্বিক যেই বাজেট, সেই বাজেটের প্রেক্ষিতেও এটা আসলে খুবই দুর্বল এই তিনটি ক্ষেত্রেই। যেমন ধরুন যে আপনি যদি, আমরা যদি শিক্ষার কথা বলি, শিক্ষার ক্ষেত্রে আমাদের বরাদ্দ
বাজেটের মাত্র 12.5% এরকম টোটাল বাজেটের আচ্ছা যেটা আমরা একই সাথে জানি যে ইউনেস্কো সাজেস্ট করে যে একটা দেশের সমগ্র বাজেটের অন্ততপক্ষে 20% বরাদ্দ থাকা উচিত শিক্ষা ক্ষেত্রে সমস্ত শিশুকে অন্তর্ভুক্ত করে শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি অর্জনের জন্য এটা ট্রেন্ড কি মানে বাড়ছে না কমছে আমাদের গত বেশ কয়েক বছর ধরে শিক্ষার ক্ষেত্রে যদি বলি তাহলে বাজেট আসলে কমছিল এবছর এসে আমরা একটুখানি উন্নতি আবার দেখেছি যে একটা দেশের বেসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রতি নাগরিকের জন্য কমপক্ষে $44 বরাদ্দ রাখা প্রয়োজন খরচ করা প্রয়োজন সেখানে বাংলাদেশে যদি আমরা দেখি তাহলে মাত্র $10 মতো আমাদের বরাদ্দ রাখা হয় প্রতি নাগরিকের জন্য যদি আমরা এটা আবার বিভিন্ন দেশের মধ্যে একটা কম্পারেটিভ একটা পিকচার দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখি যে শিক্ষা ক্ষেত্রে আমরা শেষ 20টি দেশের মধ্যে একজন যারা সবচেয়ে কম বরাদ্দ রাখে শিশুদেরকে এর সাথে সম্পৃক্ত করছেন কিভাবে আমি আপনাদের সাথে আপনাদের একটা ছোট্ট প্রোগ্রামে গত সপ্তাহে গিয়েছিলাম সেখানে একটা নাটক দেখেছিলাম আমি নাটকটা যদি আপনারা চান আমি আরেকবার একটু চ্যানেল আমাদের স্টুডিওকে রিকোয়েস্ট করতে পারি যে ওখানে শিশুরা কি বলছে এবং আপনারা এটাকে কিভাবে বর্ণনা করছেন আমি এই জায়গায় ভাড়া থাকি তোমরা আমার বাসায় থাকলা কিন্তু আমি একা যা রোজগার করি সেটা দিয়ে তাঙ্গু তিনজনে চলা অনেক কঠিন হয়ে যাবো কথা হয়েছে কি ভাই তোমার তো এই জার কেউ চিনে না যে কারো দরে কাজে দিয়ে দিব তোমার তো এক কাজ করতে পারি ভাই আঙ্গু এলাকার হাসান ভাই কইছিল হ্যার বাড়িতে একটা কাজের লোক লাগবো কাজের লোক লাগবো তোমার মাইয়া রে হ্যার বাসায় দিতে পারি না বাজান আমি কিন্তু কাম করুম না এই থাম ওই এদিকে ওহো আমার ব্যবসার 12টা বাজাইয়া তুমি আবার পানি বিক্রি শুরু করছো হো আর তুই তো গেলি গেলি আমার মাইয়া গুলোরও লয়ে গেলি হ্যাঁ তোর তোর কিন্তু আজকে আমি ছাড়ুম না আজকে কিন্তু তোর শেষ করে এলাম তোরে তো আজকে পাইছি আজকে তোরে আমি ছাড়ুম না রে একদম কইরা ফেলবো এই একদম শেষ করে দেব দেখুই দেখি আর রে হাই পাইবা না মানিক 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 ইকবাল ভাই কাজের মেয়ে লইছে তো ইকবাল ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ জি ভাই ভালো আছি চাচা আমি কিন্তু তোমার লগে যাবো আমি হিন থাকুম না আরে মা তুই বুঝতাছিস না আপা অনেক ভালো তোর পড়ালে হাসি গাইবো আপা মাঝে মধ্যে আমি এত বাদ না দেয়া করে যাবো আসো আসো পড়ালে পড়াশোনা করো তুমি খেলে হাসি গাইবো মা তুমি ঠিক মতো খাবা তুমি ঠিক মতো না খেলে তুমি বড় হবা কিভাবে বলো পানি না না বুঝলেন চাচার সামনে আমার স্কুলে ভর্তি করে দিবেন তোমার এটা তোমার চাচার বাড়ি না আর তোমার চাচাকে বলছি তার জন্য কি তোমার এখন আমার স্কুলে ভর্তি করে দিতে হইব নাকি শক জাগছে লেখাপড়া কইরা রাজরানী হইব এই কি রে বড়ি এই তো গল্পই তো আমি আপনার লগে গল্প করুন গিলি কা আরে আরে আসলে কি হইছে এই আপা কি শুনা এই তো পিরিস্টর থুই দি গছিল লাগা আমার খামসি মারছে কি তোর জন্য আমি কোন মেরে কিছু বলতে পারি না আর এই মেরে দিদা তুই না বের করছস ও হাসান ভাই কে আপা আসসালামু আলাইকুম ও ওয়ালাইকুম আসসালাম ইকবাল ভাই তো কি মনে করে আইলে পরির বাপ ও পরির বাপ তাহলে আমি কি করব পরিরে দেখতে আইছে পরিরে দেখতে আসছে মানে
পড়তে সেই কবি পালায় গেছি কি কোনাফা এ কি কই এই যে নাটকটা আমরা দেখলাম এই নাটকের মধ্যে দেখলাম যে শিশুরা শিক্ষা স্বাস্থ্য এবং সুরক্ষা সব বিষয়ে তারা কথা তুলেছে হ্যাঁ শিশু শ্রমের কথা এসেছে দেখেন ওখানে বাচ্চারা কিন্তু তুলে ধরেছে এমনিতে তারা মোটামুটি কষ্ট করছে চাইল্ড লেবারের কথা বলছেন তার মধ্যে ওরা কিন্তু বলছে যে কোথায় যাব সেবা গ্রহণের জন্য আমি এখানে একটা প্রশ্ন করতে চাই তালাদ ভাইকে যে এই যে কথাগুলো তারা বলছে এই কথাগুলো যখন শিক্ষা বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয় পলিসি লেভেলে এই কথাগুলো কি বিবেচনায় আনা সম্ভব প্রথম কথা হলো যে চরের এই জনগোষ্ঠী যেন ওখান থেকে শহরে উদ্বাস্তু হয়ে না আসতে হয় সেটা প্রথম কাজ তারপরে ওইখানে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলি বন্যাকালীন এলাকায় কিভাবে চলবে সেই কর্মসূচি গ্রহণ করতে হবে আর যদি কেউ এসে পড়েন এখানে স্কুলের সুযোগটা কি সেই প্রভিশনটা সরকারের তৈরি করতে হবে ধন্যবাদ আমি একটা দুটো বাক্যে আপনার কাছে একটু শুনতে চাই কারণ এই যে শিশু যে কথাগুলো তুলল এই বাজেট বরাদ্দ বা ন্যায্য বরাদ্দের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কি এই কথাগুলো বিবেচনা করা সম্ভব তালাদ ভাইয়ের সাথে সুপ্রিয়ে বলবো যে অবশ্যই সম্ভব বাজেটের আমাদের বর্তমান সরকারি একটা বড় উদ্যোগ আমরা দেখি যে বাজেট প্রণয়নের আগে বিভিন্ন প্রফেশনাল গ্রুপের সাথে একটা কনসালটেশন করা হয় শিশুদের সাথেও সেরকম যদি আমরা কনসালটেশন করি শিশুদের থেকে যদি আমরা তুলে নিয়ে আসি যে তাদের কোন কোন জায়গায় চাহিদা রয়েছে যেগুলোর জন্য আমাদের আরও বেশি সম্পদের ব্যবহার করা প্রয়োজন এবং সম্ভব সেগুলোকে নিয়েই যদি আমরা বাজেট তৈরির প্রক্রিয়াটাকে গঠন করি তাহলে অবশ্যই সম্ভব আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা একদম আলোচনার শেষ দিকে এসেছি আমি চারজনকেই একটা কমন বিষয় এবার একটু মন্তব্য করতে আহ্বান করব এবং সেটা খুব ছোট করে একদম স্পেসিফিক্যালি আমি লায়লা পাথাকে শুরু করি আপনারা যে প্রচারণাটা শুরু করেছেন সেই প্রচারণায় আপনাদের সরকার বা রাষ্ট্র বা আমাদের যে আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের প্রতি আহ্বানটা কী আহ্বান আপনি জানাচ্ছেন শিশু সুরক্ষা নিশ্চয়তা করার জন্য এই প্রচারণায় যদিও শিশু সুরক্ষা ব্যাপারটা অনেক ব্যাপক কিন্তু এই প্রচারণাতে আমরা দুটো জিনিস আসলে খুব ফোকাস করেছি একটা হলো যে সারা দেশব্যাপী পার্টিকুলারলি এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে কর্পোরাল পানিশমেন্ট বা শিশুদের প্রতি যে মারধর নির্যাতন করা হয় এটা সরকারের দুইটা একটা পরিপত্র আছে আপনি জানেন যে একটু ছোট করে বলতে পারেন আমাদের সময় একটা 2010 সালের 9ই আগস্ট একটা পরিপত্র আছে এবং 11 সালেও আরেকটা পরিপত্র আছে যেগুলিতে সরকার একেবারেই পরিষ্কার বলে দিয়েছে স্কুলগুলোকে কি করবে কি করবে না আমরা চাই এই জিনিসটা সরকার বাস্তবায়ন আরেকটা জিনিস আছে আমাদের লেবার ল আছে লেবার লয়ে একটা পুরো চ্যাপ্টার আছে যে শিশুদের 14 বছরের নিচে কোনো শিশু কাজ করবে না আমরা চাই এই এই আইনটাও প্রয়োগ হোক আপনার কাছে প্রশ্ন রাষ্ট্রের কাছে প্রত্যাশা হলো যে আমি বলেছি 3% শিশু স্কুলে যেতে পারছে না এবং এই 3% শিশু কারা আমরা বলেছি যে বস্তি এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের এখন আমাদের সরকারি যে ফর্মাল প্রাইমারি স্কুল সেই স্কুল মডেল দিয়ে কিন্তু এরা আসতে পারছে না এবং পারবে না আসলে সুতরাং আমার টার্গেটেড প্রোগ্রাম দরকার এটা হলো একটা দ্বিতীয় হলো যে আমার 20% শিশু ঝরে পড়ছে কেন ঝরে পড়ছে প্রধান একটা কারণ যে কোয়ালিটি এবং অ্যাটেনশনের অভাব এবং কারা ঝরে পড়ছে দেখা যাবে যে যারা অবহেলিত তারাই ঝরে পড়ছে তারা অ্যাটেনশন কম পাচ্ছে সুতরাং আমার ভালো শিক্ষক দরকার ওকে সবারই বোধহয় একই কথা যে স্পেসিফিক্যালি খাত দেখে বাজেট অ্যালোকেট করতে হবে আসলে তালাত ভাই আমাকে সহজ করে দিয়েছে তালাত ভাই যেটা বললো যে হিউম্যান রিসোর্সের কারা আসবে কাজে এই জিনিসটাকে গভর্নমেন্টকে খেয়াল রাখতে হবে যে তাদের জন্য একটা নিয়ম করতে হবে যে কতদিন তারা প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস দিবে তারপরে কতদিন পরে তারা উঠে আসবে আসলে যারা হেলথ সার্ভিস দেয় তারা ক্যারিয়ার পাথ দেখতে পারতে হবে সেটা হলো একটা আর একটা এবং সেইটার জন্যই অ্যাকাউন্টেবিলিটিটা আসবে আমি যদি এই যে বৈষম্য দূর করার জন্য কভারেজটা চাই হেলথ কেয়ার কভারেজ আমাদের আমরা সবাই চাই এবং হেলথ কেয়ার কভারেজটা দিতে হবে সেটার জন্য একটা অ্যাকাউন্টেবল সিস্টেম হিউম্যান রিসোর্স অ্যাভেলেবল সেই সব জায়গায় হবে এবং অ্যাকাউন্টেবল সিস্টেমটা করার জন্য গভর্নমেন্টের টোটাল সিস্টেমটাকে কার্যকরী করতে হবে গভর্নমেন্টের অনেক অর্ডার আছে অনেক পরিপত্র আছে কিন্তু সিস্টেমটাকে কার্যকরী করতে হবে আর নতুন HPNSDP আমরা করছি আমরা পরিপত্র করছি নেক্সট 5 বছরের জন্য সেইখানে
অবশ্যই বাজেট অ্যালোকেশন করতে হবে, বাজেট বাড়াতে হবে। বাজেট বরাদ্দ মোটামুটি সব জায়গায় কমন, সুতরাং আপনাকে আমরা এবার রিকোয়েস্ট করতে পারি। বাজেটের ক্ষেত্রে আমার চাওয়া আসলে চারটা। এক হচ্ছে যে সব ক্ষেত্রেই যে বাজেট আরও বাড়ানো দরকার এটা আমরা জানি, এটা এটা নিয়ে আর কিছু বলার নেই, বাজেট সিম্পলি যথেষ্ট নয়। দ্বিতীয় হচ্ছে বাজেটে তো আমরা বরাদ্দের কথা বলি, এই বরাদ্দের ব্যবহারের একটা বড় প্রসঙ্গ আছে। আমরা যেটা জানি যে বাজেট যা বরাদ্দ রাখা হয় তার থেকে বাংলাদেশে সচরাচর প্রতিটি ক্ষেত্রে 80-85% আমরা ব্যয় করতে পারি, বাকিটা ব্যয় হয় না। অপ্রতুল বরাদ্দের যখন আমরা পুরোটা ব্যয় করতে পারি না তখন আমরা আরও পিছিয়ে পড়ার আশঙ্কা করি। তিন নম্বর, ব্যয় তো করলাম, সেই ব্যয়ের একটা কোয়ালিটি এনশিওর করতে হবে আমাকে। আমাদের বর্তমানে একটা প্রবণতা আছে যে আমরা প্রথম 9 মাসে যা ব্যয় করি শেষ 3 মাসে তাড়াহুড়া করে অলমোস্ট সেম অ্যামাউন্ট আমরা আবার ব্যয় করি। সেই 3 মাসে যখন আমরা অত বড় একটা খরচ করতে চাই এটা কতটুকু আসলে সেটার মানে মানসম্মত ব্যয় হয় সেটাতে আমাদের যথেষ্ট চিন্তার জায়গা আছে। আর চার, এটাই ক্যাম্পেইনের মূল জায়গা, সেটা আমাদের সেভ দ্য চিলড্রেনের এভরি লাস্ট চাইল্ড ক্যাম্পেইনের মূল জায়গা, সেটা হচ্ছে যে বরাদ্দ দিচ্ছি কিন্তু সেই বরাদ্দটা হতে হবে ন্যায্য বরাদ্দ। কিন্তু ন্যায্য বরাদ্দ বলতে আমরা বুঝি যে যারা পিছিয়ে পড়ছে তাদেরকে ফোকাসে রেখে আমাদের বরাদ্দটা এনশিওর করতে হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা খুব কষ্ট করে এসেছিলেন, এসে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনাদের প্রচারণার পরবর্তী বৈশ্বিক প্রচারণার যে বিষয়টি সেই বিষয়বস্তু সম্পর্কে আমাদের দর্শকদেরকে খুব সুন্দরভাবে অবহিত করে গেলেন। এবং আমরাও আজকে স্টুডিও থেকে বলতে চাই যে সেভ দ্য চিলড্রেন আগামী 3 বছরের জন্য যে বৈশ্বিক প্রচারণা কার্যক্রমটা শুরু করছেন শিশুদের জন্য সেটা সফল হোক, কারণ তারা যে লক্ষ্যে এই প্রচারণাটা শুরু করেছে তার লক্ষ্য খুবই সুস্পষ্ট। কারা এর মাধ্যমে লাভবান হবে বা উপকৃত হবে সেটা খুব সুস্পষ্ট, গভর্নমেন্টকে কী বিষয়ে বলা হবে এবং গভর্নমেন্টের কোন কোন জায়গায় তারা কাজ করতে চান, রাষ্ট্রের কোন কোন জায়গায় তারা সহযোগিতা প্রদান করতে চান সে বিষয়েও তারা খুব সুস্পষ্ট। আমরা আশা করছি এই প্রচারণা একটা সুন্দর সাফল্যের মুখ দেখবে ভবিষ্যতে, সেই আশা নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করছি। দর্শক আপনাদের ধন্যবাদ যারা আপনারা ধৈর্য ধরে টেলিভিশনের সামনে বসে আমাদের এই আলোচনা আজকে শুনেছেন, সবাইকে ধন্যবাদ।